নমস্কার বন্ধুরা অনুপ্রকাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি বাঁধাকপির একটি দারুণ টেস্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটি তৈরি করার জন্য আমি যে সমস্ত উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো কিছু পরিমাণ কুচনো বাঁধাকপি কুচনো তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোটো টুকরো করা পাঁচটা টমেটো এক পুঠো রসুনের কোয়া কিছু পরিমাণ ময়দা স্বাদ নুন স্বাদ মতো শুকনো লঙ্কা আর এই রান্নাটা করব সাদা তেল দিয়ে রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি এর মধ্যে এক এক করে রসুনের কোয়া টুকরো করা টমেটো শুকনো লঙ্কা ও স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কড়াইয়ের মুখটাকে যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর মাঝে মাঝেই ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েই আবারও ঢাকনা দিয়ে বন্ধ করে দিতে হবে কড়াইয়ের মুখটাকে যতক্ষণ পর্যন্ত টমেটোগুলো একদম নরম না হয়ে যাচ্ছে ততক্ষণ ধরে মাঝে মাঝেই ঢাকনাটা খুলে টমেটোগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে বন্ধ করে দিতে হবে কড়াইয়ের মুখটাকে টমেটোগুলো নাড়াচাড়া করতে করতে যখন দেখবে যে টমেটোগুলো রকম নরম হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই টমেটোগুলোকে অনেকটি পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেবো এই দেখুন টমেটোগুলো আমি পেস্ট করে নিয়েছি এবারে কুচুনো বাঁধাকপির মধ্যে এই টমেটো পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সাত বতো নুন যতটুকু ময়দা নিয়েছিলাম তার অর্ধেকটা এখানে দিয়ে দিলাম আমি এখন এখানে অর্ধেকটা ময়দাই দিলাম পরে যদি দরকার পড়ে তাহলে আরও ময়দা এখানে অ্যাড করব আমি এখন এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মেখে নেব বাঁধাকপিগুলো ভালো করে মেখে নিয়েছি এবার একটা কড়াই গরম করে তার মধ্যে টু টেবল স্পুন সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে একটা ছোট চামচে সাজে বাঁধাকপির মিশ্রণের থেকে কিছুটা অংশ নিয়ে কড়াইতে দিয়ে ছোটো প্যানকেকের সেপ দিলাম এইভাবে একটা বেচে আমি তিনটে ছোটো প্যানকেকের সেপ দিলাম পরের বেচে একটা বড় প্যানকেক আপনাদেরকে ভেজে দেখাবো এবার এই প্যানকেকগুলোকে উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নেব প্যানকেকের দুপাশেই আমি ভালো করে ভেজে নিয়েছি আমি এখন এই প্যানকেকগুলোকে অনেকটি পাত্রে নামিয়ে নেব আমি এখন একটা বড় প্যানকেক তৈরি করে দেখাবো আপনাদেরকে এর জন্য কড়াইতে দুই চামচ তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে বাঁধাকপির মিশ্রণটা পুরো কড়াইতে ছড়িয়ে দেবো কিছুক্ষণ পর একটা খুঁতির সাহায্যে এইভাবে চেক করে নিচ্ছি যে প্যানকেকের নিচে দিকে কালার ধরেছে কিনা প্যানকেকের নিচে দিকটা সুন্দর কালার ধরেছে আমি এখন এই প্যান কেকটাকে উল্টে দেবো প্যানকেকটার ওপরে দিকটা কাঁচা রয়েছে তাই খুন্তির সাহায্যে যদি এই প্যানকেকটাকে উল্টাতে যাই তাহলে প্যানকেকটা উল্টানোর সময় ভেঙে যাবে তাই প্রথমে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা প্লেটের সাহায্যে প্যানকেকটাকে এইভাবে কড়াইটাকে উল্টে দিয়ে প্যানকেকটাকে প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে তারপর আবার গ্যাসটাকে অন করে এই প্লেটের সাহায্যে প্যানকেকের উপরের কাঁচা অংশটা এইভাবে কড়াইয়ের নিচের দিকে দিয়ে দিলাম এবার এই প্যানকেকের নিচের দিকটা ভালো করে ভেজে নিলেই আজকের এই রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে বন্ধুরা এই রেসিপিটি খুবই টেস্টি এক রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে থ্যাংক ইউ